এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামায়ে কেরাম, এই তাবলীগ শিখিয়েছে উলামায়ে কেরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামায়ে কেরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামায়ে কেরাম, মায়ের দিতেও পারে উলামায়ে কেরাম। মায়ের শেখা সিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাই ও ছয় আর সাইর মারবো ছক্কা, এবার মাঠে যাই ও ব্যাটিং করবো ব্যাটিং, ব্যাট করবো ব্যাট। হে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন, এখন যেটা আইছে এই যে সাত, ও নিজে দাবি করে আমি, হালাকে তার বোর বোর্ডও যদি চাই আর বউ দিব না, কবে তোমার সারা দূরে মেছে বেয়াদব করে সারা দুনিয়ার আলেম যারা বেয়াদব ফতোয়া দিছে এবার আমি রয় কেন। হে মধুপুরের পীর সাহেব আল্লাহর আল্লাহর কুতুব শায়খ বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না, একটাই আছে বাংলাদেশে রাজপথে লড়াকু সৈনিক, হে কেউ রে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে, যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন এই উপদেষ্টারা তাদের সাথে হয়াল বলে, হয়াল বুঝেন হ্যার ভাষায় হে কইছে, যদি একর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা হইব, এই কথা কিন্তু বেড়াই কইছে এই বয়সে, তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে, শোনেন তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি ছিল, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ শিখিয়েছে উলামা একরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতেও পারে উলামা একরাম। মায়ের শেখা সিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই, এবার মাঠে যাই ও ছয় আর সাইর মারবো ছক্কা, এবার মাঠে যাই ও ব্যাটিং করবো ব্যাটিং, ব্যাট করবো ব্যাট, ব্যাট হাতে করে খারাই থাকবো। এবারে এ দুলাবাই বলা হুন, এ যাইসটা হুন, ও গেলে আমি ওয়াজি করি না, ওর দরটাই না দরবেড়া জামাড়া দরতে টান দিয়ে বহা না, দুই মিনিট বহা পরে যাই যাবো, ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। এ তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সহ সমস্ত দেওবন্দ উলামায়ে কেরাম, কথা বলে না কেন, সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ যদি সাত সাপ বলতে পারে এই মিডিয়ার দ্বারা, এতগুলো মিডিয়া সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না, কেউ আছে আমার আইকেলা ঢুকানের লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করে লেগে মানে আইকেলা মানে মিচ্ছিন্ন বের করে মারবে ওরা, সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন, আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা দোহা নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন, আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে সাত সাপালে প্রমাণ করুক তার ওস্তাদ রাতার বেয়াদব কইছে কিনা, আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের বাইরা, চিকিম পাকা চি 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 মনে রাখো, নিজে নিজে যে আপনাকে বড় বলে বড় সেই নয়, বাকিটা আপনারাই কইছেন, আবার বলেন আপনাকে বড় বলে লোকে যাকে বড় বলে উস্তাদরা যাকে বড় বলে বড় উলামা ইকরাম যাকে বড় বলে, আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জাহাদি, আমার বাপ ছিল মওলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ বুজুর্গ মানুষ, ইলিয়াস রহমতুল্লাহর কবর আমি ইলিয়াস রহমান জাহাদি, তিন দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না, আমি সাত সাপকে বলবো মনে আছে কিনা জিজ্ঞেস করেন, 2015 সালে আমি ইলিয়াস রহমান জাহাদি গেছিলাম নিজামুদ্দিনে, তিন দিনের জোরে সেই নিজামুদ্দিন তাদের জোর চলতে ছিল, ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল,
আতাহাতি গ্রুপ ছিল আমার সাথে জিজ্ঞেস করেন, হে মুসলমানের বোলা, আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন, আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে এক নাম্বার খাসলাস, যেটা আলেমুলা মাসুদ আমি না, এক থেকে দেড়শো বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল আট থেকে দশজন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বা, যদি একটা কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার জিব্বা কেটে দেয়। আমি সচক্ষে দেখে এসে বলছি, আমি গেছিলাম পয়সা খরচ করে, সাদ সাহেবের মানুষ এত খারাপ কয় দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আরো বেশি বেড়ে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছিলেন, আমি কই হল খালি ঠিক ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হল আলহামদুলিল্লাহ বলে। আমি সচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনেই তার বাসা, হেহেনে বইয়া তার সাথে খুসুসি আলাপ করছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট, তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখানা হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যালেন্ডার করেন, কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজ্জু কেলি দেয় দরে জান্নাত, যে নিজের নরম দিলি করে ফেলবে আল্লাহ রহম দিলি তার উপরে নাজিল হবে, নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে, জোরে বলেন তাওয়াজ্জু কেলি দেয় দরে জান্নাত, তাওয়াজ্জু ছাড়া নরম হওয়া ছাড়া জান্নাতও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয় আপনার কানে যায় না, এ শয়তান রে নি আমার আল্লাহ পন্ত কইছে এদের কাছে যাবা না, ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন, শয়তান হুনতাছে না, ও কির লেগে ভালো হয় না জানেন, এই তো জানেন না, আল্লাহ নিজে ভোট দিছে, ও তো গো শত্রু, আল্লাহ যারে বানাইছে শয়তান রকে বানাইছে, কে আমার দেশে সরকার বানাইছে না, কে বানাইছে জোরে কম আরো জোরে, আমারে কে বানাইছে, আদম রে কে বানাইছে, আপনারে কে বানাইছে, সাদ সাহেবরে কে বানাইছে, ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে, মোল্লা হারুন সাহেবরে কে বানাইছে, আল্লামা জাকারিয়া সাহেবরে কে বানাইছে, এই মুসলমানের বলা ওয়ালাসকে পকেটে লয়ে যায়, এই মনে রাখবেন এ সবার মালিক আমার আল্লাহ, কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো ওই আল্লাহই আবার বলতেছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবীন, অবশ্যই শয়তান তো পরম শত্রু, ওর হাত থেকে বাইছে তাকে, কে আল্লাহ যদি ডাক দেয় শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের বোলা, কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, ওর মার নাম আদনুস, কথা বল না কেন জোরে কন, এ খুন্নুস আর আদনুসের বোলা, আজ থেকে ভালো হয়ে যা, দোহারের ওই যে পাকা দাঁড়িওয়ালা রেসাবি দিবি না, চার দোকানে বইয়ে খেলে আলেমকে আইক্যালা বাস দেয় ও যেন আর না দেয়, কথা কন না কেন, এখানে এমনও বুজুর্গ আছে এই যে সাদ আতাহাতি গ্রুপ চব্বিশ ঘন্টা আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, ওরা কি কয় জানেন, কয় আমাদের সাথে আলেম আছে, বাবা তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি, কষ্ট হইতেছে আলোচনা করছে যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে, আমি তার আলেমী ভাই দিনী ভাই, দেখেন এটা আপনার বাবার প্রতিষ্ঠিত তাবলীগের উসুল, আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা, কথা বলেন না কেন, ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াত তাবলীগের কাজ,
ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করেছেন, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম জড়ানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে, এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না, দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত দিয়া বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কর, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই চান না, এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজন রে সিদনা সরোয়ারদি উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাত সবে আলেম না, সে যেমনই হোক আলেম তো। মধুপুরে পিসাব ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور. এই স্পিকার আমাকে ঘুরাও, টন বাস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি আমার দেখছাও, রিবার হালকা বাড়াও, টন বাস বাড়াও, তুমি একটা আকামের সেট আনছো নিচেরটা, যেটার উপরে ওইটা রাখছো মিক্সার, বাকি সব ঠিক আছে, ওইটা হলো আকামের সেট, ওইটাই গলাটা শেষ করবো। বাড়াও আরো বাড়াও, হয় নাই আমার মন মতো হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন আরো বাড়াও, বাড়াও টন, বাড়াও টন, রিবারটা হালকা, আরো বাড়াও ঝাপসা, বাড়াও, আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই তাফসির ওরে করতেছে, এগুলো আপনি বুঝবেন না, রিভার কারে কয়, টন কারে কয়, ভেস কারে কয়, মাস্টার করবে ওই চান দুইটা বুঝবো, ও আর কাপ করতেছে, আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। রিভার একবারে বন্ধ করে দাও, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ খাইয়ে নাই সুদ, আপনার পাও ধরে গেছে, যদি কন যেহেতু পাও ধরেন আমি সুদ আর খাবো না, আমি আপনার পাও ধরতে রাজি আছি, এমনকি মুফতি কামালকে দিয়েও পাও ধরাব। আপনি জানেন সুদের কি গুণে বাজান, এক টাকা যে সুদ খায় তার গর্ভধারিণী মার সাথে জেনা করার গুনাহ, আরে মারে যেই মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় নাই, মা শুনছে খাইব, হঠাৎ করে আমি জিহাদের কথা মনে পড়ে গেছে, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা আর খায় নাই। আমি স্কুলে গেছি মাদ্রাসা গেছি, ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাইয়ে ফেলতে পারো, খাবে নাই, মা মনে মনে বসছে, আমার কলেজের টুকরা আব্দুর রহমান স্কুল থেকে আয়া যদি মা কইয়া ডাক দেয় ওর আমি কি দিব, এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা ক মা খায় নাই, ঠিক না বেটি? জোরে করুন বাজান রে, যেই জনম দুঃখিনী মার সাথে জেনা করার গুনা লইয়া কবরে যাইবা, এ দোহারের বাইরা নবাবগঞ্জের বাইরা রে, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে দোয়া আছে, ওই মানুষটার কোনোদিন বিপদে পড়বে না। আমার মতো কার জানো মা নাই, কে জানো বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে, এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা,
মাদ্রাসাতুস সাহাবা পঞ্চম বার্ষিকী 13 নভেম্বর 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল উলামা শাইখুল হাদিস মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ দামত বরকাতুল আলিয়া জোরকন মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিল, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম উঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম উলামাকে মানায়, ঠিক না বেটি? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না, আসলে এই যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামত বরকাতুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এর কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। কারণ ওর বাবা জনকি যখন আমি আসতাম এই হলের বাজার যখন আসতাম, ওর বাবা আমারে হাত ধরে ওর হাতে দিয়ে বলতো আমার এই ছেলেটা লেগে দোয়া করেন যেন ওরে আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, ওর কণ্ঠ অনেক সুন্দর। তখন কি আর ভাবতাম যে সানিম আলেম হবে, আল্লাহর শুকর ওর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদাবদ মানুষের মাঝে মাঝে আসে, কথা ঠিক না কথা? এটা আমার জীবনেও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমতের দিকে, কথা ঠিক না? শানিম আশরাব দুহারি বারাকাল্লাহ ফি হায়াতি এবং বাদেশা বয়ান করেছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মনির ইসলাম শরীয়তপুরি সহ আর একজন আলেম হাবিবুল্লাহ টাঙ্গাইলি বারাকাল্লাহ ফি হায়াতি, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, যেই নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই নামগুলো ভালো না খারাপ? তোমার আওয়াজ ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও, এই এই নামগুলো ভালো না খারাপ? আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে, কথা কন আরো জোরে। যে ছেলেগুলারে কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন, এই কোরআন যখন কারো হাতে দিবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই, কথা কর না কেন, এই কোরআনের পাখিদের দাম নাই, দাম আছে কেমন জানো? ওই যে সাকিব আল হাসান আছে না, বাল হাসান, মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দেশি তো ঘরে আবার ছক্কা মারে, কথা কন না কে, সেঞ্চুরি করে আসলে ওরে বাবা বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি গ্যাফান যে গ্যাফাই তোরে। হালাকি সাকিব আল হাসানের লাগে এত কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান সেও কোরআনের এক নাম্বার প্রাইস নিয়ে এসেছিল এই বাংলার জমিনে, ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর কোন সাকিব বাংলাদেশে করতে পারে নাই, কথা বলেন না কেন? তাকে দাম নাই, দাম আছে বাল হাসান, অমুক হাসান, সাকিব খান, কি দাম! হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের, এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো কোরআনের পাখিগুলোর দাম জানে। এ বাবা এ এ এ কথা বলছিস, ও যায় যাও বাদাম খেতে যায়, তুই কথা বলছিস বাবা, কথা বলা যাবে না যে কথা বলবো, আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো, চুপ করে শোনো সোনা পাখি, আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক, জোর করে আমিন।
আরো শুনবো না আমি, তাহলে কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায় আপনারা থুয়ে যাইতে পারবো না। সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে যেয়ে কই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন, যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যে এমপি মন্ত্রী কথা বলছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রী গুলা খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগ উত্তা করে গরম ডিম দিতে আছে। কথা কও না কেন? কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের দাঁত ভাঙ্গ জবাব দিবে এইভাবে। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সল্লাহ কিন্তু হাত তুলে দেখা দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কোরআনের শত্রুরা কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন, কোরআন শরীফ নিয়ে গেছে সব, একটা আমার লেগে তো নাই, একটা লেও না। আল্লাহ, এ বাবাই কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মায়ের খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবীর জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে ওহুদের মাঠে একদিন, আলহামদুলিল্লাহ বলে বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত দুমছে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের, এত পরিমাণ মাইর সাহাবা একরাম প্রথম দিছে, কিন্তু জোহরের পরের থেকে মোটটা ঘুরে গেছে। মারহাবা বলেন, জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে, জামান নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়, তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরি ওয়াজটা আপনাদের সামনে পড়ছে, আপনারা খেয়াল করেন নাই, আমি যখন এই যে গত মাসে ওহুদের মাঠে গেলাম, দেখবেন ওহুদের মাঠে তিনটা কবর পাওয়া যায়, তিনটা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আর একটা হলো মুসা ইবনে উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবি নতুন বিবি রাইখা, যেই বিবাহটা নবী তিন দিন আগে পড়াইছিলেন, বিবাহর খুতবা স্বয়ং রাসূল দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, মুফতি কামাল যদি বিয়ে করে, মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুসে মারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উড়াই দিয়ে বেড়া যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, এক কারে লুল হইয়া বাজান দে। আমার বিশ্ব নবী তিন দিন আগে বিবাহের খুতবা দিছে, নবী আমার বলছে যুদ্ধের দাম আমার বাইজা গেছে, যেই তহেরার সাথে এই সাহাবীর বিবাহ, বাজার মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হে সুবহানাল্লাহ, জোরে কইতে পারো না? ওই এক সাহাসা চুপ করে আক করে বাগুন বেসার মতো বয়ে রয়েছে বেড়ায়। সুবহানাল্লাহ, কইলি তো লাভ, আল্লাহ আকবার বলতে পারো না?